করতে পারবে না। আল্লাহ আল্লাহ শান্তি জগতের বাদশা বানাই দিবেন আল্লাহ, আল্লাহ তাকে সুখের জীবন দান করবেন। সুখের কোন অভাব হবে না। যেটা খাইতে মন চাইবে আল্লাহ সেটা খাওয়াইবেন, যেটা ঘুরতে মন চাইবে আল্লাহবাক সেটা করাইবেন। আল্লাহ সমস্ত চাহিদাতে তার জন্য অবতারিত হইয়া থাকবে। এটা হলো সুখের জীবন, এটা হলো সুখের জীবন। এই জীবনের অনুসন্ধানী আল্লাহকে ভীতি দিকে দূর হবে যখন নাকি বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করবে এবং আল্লাহকে আল্লাহকে চিনে নিবে, তখন তার এই হালত উৎপন্ন হবে। আর তখন পর্যন্ত কোনদিন আল্লাহকে চিনতে সক্ষম হবে না। ওস্তাদ ছাড়া এই রাস্তার ওস্তাদকে শায়েখ বা পীর বলা হয়। এই রাস্তার যিনি গুরু গুরুজন ওস্তাদ তাকে পীর বলা হয়, শায়েখ বলা হয় বা শায়েখ বলা হয়। এখন যেই ছাত্র নাকি অবাধ্য, যেই ছাত্র অবাধ্য হ্যাঁ যে ভাষণটা দাওয়া টাইপের রাস্তা করতে হবে, আর যে যত বেশি ওবিডিয়েন্ট হবে, যে ছাত্র তত বেশি কি কর্মকর্তার হবে সে তত রেজাল করত না, তার জীবন মানে ওই রকম ভাবে মানে সাইজ করবে না, সে জীবনে প্রতিষ্ঠিত হবে না। নাকি উস্তাদের নজর ছাড়া কোন ছাত্র জীবনে সাইন করতে পারবে না। এই কথার সাথে গেড়া গেড়া একমত আপনারা যদি গুরুজন মানে কি মুরব্বী থাকতো, মুরব্বী মানে কি ওস্তাদ থাকতো, ওস্তাদ মানে কি এরা ওস্তাদ কাই ওস্তাদে কি কয় শায়েখ পীর বা মাশায়েখ। আপনি যদি আল্লাহ ভাইতেন চান কোন সাহেবে জুতো হয়ে অবস্থা কোন বিকল্প কোন রাস্তা নাই, আল্লাহ ভাগ এটার জন্য সিস্টেমই রয়েছে। কত রাত হয়েছে আল্লাহ ভাগ আল্লাহ ভাগের চিন পরিচয় হাসিল করার জন্য, আল্লাহ ভাগের বন্ধু বানানোর জন্য, যাকে আল্লাহ সিলেক্ট করেন তাকে কোন আল্লাহ আল্লাহ বলির আল্লাহ আল্লাহর কোন বিশেষ বান্দার কাছে আল্লাহ কোন প্রিয় বান্দার কাছে অর্থাৎ অলির কাছে তাকে পাঠান, তাকে পবিত্র করে আল্লাহর নৈকুত্য আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ কি তাকে আল্লাহর কোন অলির অলি বান্দার কাছে কি তাকে পাঠান। হুকুম এরকম বিনা ওস্তাদে কোনো মানুষ কোনো জিনিস আয়ত্ত করতে পারে না, গতকালকেও পারে নাই আজকেও পারবে না ভবিষ্যতেও পারবে না। এটা সবসময় এই জন্য তাকে একজন কি পারফেক্ট মুরব্বী থাকতে হবে, যার গাইডে তাকে চলতে হবে, তার সাথে অষ্টকর পরামর্শ করে তাকে চলতে হবে। অনেক স্পন্সর আসতেছে এই জন্য উঠতেছে আমরা খুব মনোযোগের সাথে শুনবেন, এবং এই মুরব্বী অধীনস্থ তাকে হয়ে যেতে হবে, তার কথায় উঠতে হবে, তার পরামর্শে তার জীবনকে পরিচালনা করতে হবে। এখন ধরেন
এখন ধরেন আপনার মুরুবির লোক অনেক বেশি, আপনার সিনিয়র বেশি, আপনি গিলাম আমি আমার কথা জবাব হল দিবি না, আপনার আপনার মুরুবি সিনিয়র, তা আপনি কি হবে? এই ছাত্ররা বলছে তোমার সামাতে যদি লোক ছাত্র বেশি হয় তো সকল ছাত্রে কি প্রগ্রেস হইব, লেখাপড়া ভালো হইব? রেডিন আইসে ছাত্র দেখেছে মাত্রা মাথা গুঞ্জা গিয়ে বসে থাকে, পড়া না পারলে ফিসের 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 কাছে গিয়ে বসে বইয়া মাথা নয় সার দেয় বাস আসার দিকে, আর সামনের ছাত্রগুলি দিকে রে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ঘটনাটা কষে নাকি কর ফিসে ছাত্র দিকে সার অজা দেয় এতে ফিসে বুঝতে গেলাম দিকে এলাম নাই ঠিক না, ওনাদের সময় নষ্ট করলাম না ঠিক আছে না, সেই মানে সকলের দ্বারা এম এ বি এ ডিগ্রি আছে সম্ভব না সম্ভব সারাও জানে কেউ বেগটা প্রথম দিকে শেষ বেশ শেষ কেউ টাকেল পর্যন্ত গিয়ে শেষ কেউ মেশকাপ পর্যন্ত গিয়ে বাকিটা পড়ার তার কি বেশ শেষ দাওরা পর্যন্ত মুফতি একটা পর্যন্ত কয়জনে করতারে সকলের দ্বারা কি সম্ভব? আমি বলতেছি না নজর সে পয়দা দিন হতা হ্যাঁ তবু কিতা পড়তে হবে, কিতা ফরাদার কি দিন দেরি আসবেন কিন্তু তবু কিতা পড়তে হবে, আমি কিতাব না হিরে দিতাম না যেমন আমার ওরা যে কবু বলে না আমি কি এলেম আলেমের বিরোধী নই, যারা এইটা মনে করে হেরা উল্টা বুঝি আসলে না ক্লাসের মধ্যে বই হো মানে সারে কি বুঝি এটা বুঝছেন রে বুঝত রে সার যে কি বুঝি এটা বুঝছেন অথচ প্রেজেন্ট এখানে এখানে উপস্থিত কিন্তু সারে কি বুঝি এটা বুঝছেন এইটার সঙ্গে কি শিক্ষক তাই হ্যাঁ তোমার অমনোযোগিতা হলো তাই আমি একটা বৃহত্তর জিনিস তোমাদের বুঝাবার চেষ্টা করতে আমার ব্রেন কিন্তু ফাঁকা গেছে কেন হেমাল তেল নাই আই বলতে হেন ওইখান থেকে মুখ না হইলে মানে আমি আমার প্রচেষ্টার কারণে ব্রেন ফাঁকা গেছে বলতে ব্রেন বুঝে থাকে আর যখন নাকি আল্লাহ আমাকে ডালতে থাকে একদম হাজার মতো মজা লাগে খালি একটা সরি খালি একটা সরি খালি একটা আমার কিন্তু কষ্ট হয় আর যখন নাকি হেনতে বন্ধ হয়ে থাকা আমি পেশন হয়ে যাই মাথা উঠতে থাকে হ্যাঁ মানে ব্রেন ঘুরে থাকে আর জমাইতে থাকে বা চলো সার লাগবে আছে ডেগেড়া তাই না খেলতে কত কষ্ট আল্লাহ কেন আমার তো কোনো বুঝি নাই গিয়া আমার কোনো বুঝি আছে বেটা আমার আমার ব্যাংক ব্যালেন্স নাই গিয়া এলেমের ব্যাংক ব্যালেন্স মাল নাই গিয়া হেঁটে আই নাকি সুখ বই না আই নেই সুখ মেরা বই নেই আর মাথা কি ভোগ করবো আর যখন নাকি খামোশির সাথে আগ্রহের সাথে চাহিদা নিয়ে যদি আপনারা মোথা মোহতাজ হন তখন আল্লাহ গাল দিয়ে থাকে লাদ্দি থাকে লাদ্দি থাকে ঠিক না আল্লাহ কবিরে অনেক মজার মাস করছে আমার জীবনে মর শুনছে ওই জন্য কবিরে যখন তোমার মধ্যে আগ্রহ থাকে আল্লাহ আমাকে কি দিতে থাকে দিতে থাকে এই যে মাইকের আওয়াজ হয় মাইকের বাফে বহুত আছে কথা এতে বাই করা আমি এতে না কইলে ঠিক তো সেই আমি বলতেছিলাম নজর নজর সে কয়ে এখন সারে আমাদের সিন হইনি সারে তোমার কি সিন হইনি তোমার প্রতি মনোযোগ হই নাই গেছে সারে তোমার দ্বারা এম এ বিয়ে ভাষ হইব না দাওরা টাইটেল হইব ফাঁসি হইব আর যখন নাকি তোমাকে সারে আদর করবে শাসন করবে চাইব তাকাইব
তোমার খোঁজ খবর নিব, তোমার অত খুশ হয়ে যাবে, স্যারের প্রতি তোমার বেশি বেশি মহব্বত পয়দা হবে, ওস্তাদের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে, এটা তাও তোমার কাম হয়ে পড়তে মন চাইব, ক্লাসে রেগুলার অ্যাটেন্ড করতে মন চাইব, তোমার ক্লাস মিস হবে না, তোমার পড়াশোনার গতি বৃদ্ধি পেয়ে যাবে, ঠিক না? না বুঝতেছি না, এটা সাইন্টিফিক না, নন সাইন্টিফিক, ঠিক তো? তো যেই স্টুডেন্ট যেই মুড়িদ শায়েখকে তত বেশি ভালোবাসবে, শায়েখের অন্তর থেকেও তার প্রতি মানে প্রতিবিম্বের মতো মানে অন্তর্নিহিত ভালোবাসা তার দিকে কি প্রতিফলিত হবে? আমি বুঝাইতেছি ভাষাটা, আমার ভাষাটা বুঝছে? আমরা কিন্তু সেম পার্সন কিন্তু শিক্ষিত, এই যে ইঞ্জিনিয়ার ছিল না, এই ইঞ্জিনিয়ার ওর ইঞ্জিনিয়ার আরো আছে, ওই যে ওয়ার্ল্ড ব্যাংকের এই হাজির সাহেব বুঝছি, ওয়ার্ল্ড ব্যাংকের অফিসার, এখানে অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে, আর কোন লোক আছে ওই উপরে তো ছাড়তে গেছে, কিছু লোক আছে আমার কথা বুঝবে, আর কিছু লোক আছে বুঝবে, বুঝলো? সকলে কি এ মানে ক্যাচিং ক্ষমতা কি সকলের সমান? তো একই টাস ক্লাসের ধর 50% ছাত্র বুঝে আর 50% বুঝে না, এখন টিউটর দিয়ে আমার এটা বুঝার লাগে, স্যার এই আস্তে আস্তে পড়াইছেন এটা আমি তো বুঝি নাই, বিকালে স্যারের বাসার গেছে বুঝে নেন, বাস হয়ে গেছে, ওকে, ঠিক না? এরকম না কেন? তার তার বুঝে যে শক্তিমত্তা এটা কম, আল্লাহ এটা তারে কম দিছে, এখন নজর সে নজরের কি আগে তোমাকে যে কোনো লাইনে শিক্ষক তোমাকে চিন্ত এইটাকে নজর বলা হয়। আমি কত ব্যাগ করেছিলাম, আমি স্কুলে ভরি বেলা ওই যে আল্লাহ আল্লাহ জীবনী পড়ছি, যদি কোনো আল্লাহ আল্লাহ নজর তোমার লেগে যায় তোমার প্রতি পড়ে তো তুমি তুমি কামিয়াব হয়ে যাবে। তো গোড়ার সাল গেছি, আমি তো ওয়াজের পাগল আছি না, গোড়ার সাল হাফিজুর মাহফিল আছে বুঝো, এই মাহফিলও গেছে মানে আল্লাহ হলিদের খুব ফাঁকল আছিলাম, প্রথম জীবনের কথা স্কুল জীবন তো আমার তাই বুঝতে পারছি, তাহলে দুজন খালি যে খালি বিদ্রি করে পড়তে আসে এটা এক তরিকা, আমাদের তরিকা আমরা কোনো দোষ দিতে নেই, জিব্বাও না টোটাল হয় না আমাদের তরিকা বুঝুন করতে, কিন্তু আসল জিনিস হবে আসল আছে, কিন্তু আসল জিনিস মনে কি আছে জিকিরের মকসুদ কি হর হালতে আল্লাহ ভাগের দেন কে আছে, এইটা যদি আসি তাহলে জিকির হবে, এটা আসল জিনিস, এটা জিকির কফি আচ্ছা এটা আরবি শুধু জিনিস নজর সে পায় না, এখন ফিসাব অনেক বড় বড় ফিসাব দর মাপলে আসমান যেন জমির মতো করবো বড় হইলে তোমার কি লাগবে যদি তোমাদের তোমার হিসাবে না হয়েছি, তুমি জীবনে একদিন কৃষ্ণাবের মনের হালত হালত প্রকাশ করতে পারলাম না যে হজর আমার দিলেন থেকে শয়তানি তোমাকে কিভাবে এলাজ দিবে, আরে কৃষ্ণাবের এই সময় নেই তোমাকে তোমাকে সবক পাতা দেবে তোমার হালত শোনা, মনে আসলে না দীর্ঘদলে সকালবেলা এক শাকের মনে এই সিঁড়ির বাক্স লয়ে বসে মুরিদদের হালত হালত ফার্সা করছে ওই আমার জবাব জবাবি ফার্সা লিখছে, প্রত্যেক সাহেব নিজের মুরিদদের হালত খোঁজ খবর নেন, তাদের এসলা করার জন্য, তাদেরকে তরবিয়ত দেওয়ার জন্য, তাদের সবক শুনে তাদেরকে সেই অনুযায়ী তাদেরকে ডিরেকশন দেন, ব্যবস্থাপত্র দেন, এবং হিসাবে মাঠে তো সম্প্রসারিত হয়েছে যে আমরা কোনোদিন ইয়া হিসাবে আল্লাহ মুজা পাঠা করার সেই সুযোগ নাই বৈরাল না, আমাদের জীবনে এ কিনা কোন সিমি হই আর কুটি কুটি মুড়ি, কিন্তু আমাদের দিল কি করে ওই এত আসি সব হেলো হইলে রয়েছে ল যাই দল বাই দেখা লো যাই, কিন্তু তোমার কি এত বছর দিয়ে যাইতেছো তোমার কি হয়েছে তো ওই জানো এত ব্যক্ত বাফের দাদার মুড়ি বাফের মুড়ি এরপরে নিজের মুড়ি তাহলে বিশাল মুড়িদের কাটি না,
এখন আবার এখন মুরিদরা এমন ভাবে ক্যাম্পাস করে কয় সাও বিয়ার খালি একটা খালি বিয়াতে হল না ঠিক করে কি যে ভাই এলো মেরাজ হয়ে গেল খালি আপনি কি বিয়াল একটু দেখি দাওয়াত রাখি বলেন এখন আপনি কিন্ডারগার্টেন স্কুল খুলেছেন কিন্ডারগার্টেন স্কুল বা মাদ্রাসা ওই যে আসল সংখ্যা সীমিত 30 জন কম্পিটিশন লেখা এখন ছাত্র সংখ্যা যদি সীমিত না হয় তাইলে শিক্ষকের জ্ঞান দিতে হবে ছাত্রগুলিকে এইভাবে মানে প্রোগ্রেস দেখাইতে পারবে ছাত্র এখন ছাত্র লিমিটেড হইতে হবে আনলিমিটেড হইলে ছাত্র জগা খিচুড়ি বানাইব এই আমরা শুধু বলা মুক্ত বসে গেছি না এই খালি গেছি তো বুঝছি না তো এখানে তাও সাথে চেক করে দেবো রয়ে গেল সাই গেছি বুঝতে পারি করে ও পাঁচ বছর বানাইতে পারে এ বলে দুই চেক না বেতন পারি এ মাটি মেয়ে এ বল তাই দুই শুধু ভালো আলি পেতে এসে আলি পেতে এসে বলতাছে হ্যাঁ চলো সমুদ্র দেখে বিশ্বের প্রতি ভক্তি হয়ে যাবেন না ভক্তি আপনি কি লাভ আমার বলেন কি লাভ হইব আপনি জীবনে একদিন আপনি বিদ্যে যে শয়তানি করে এটা আপনি ফাঁসা দিয়ে ফাঁসাই দিন ফাঁসেন না আপনি ফিসা করে আপনি কি লাভ হইব কেন দন্দরি ফিরে আপনার আপনি বিশ্বের চিনি হই না আপনার নমাজের মধ্যে উদাসীনতা নমাজ মনোযোগ হয় না কজনের নমাজের মধ্যে উত্তারেন না তাই যুক্ত দূরে শেখ আপনাকে কিভাবে তাওয়াজ্জু দিব কিভাবে আপনার জন্য ফিকির করবে কিভাবে আপনাকে কিভাবে এইসব সমস্যার মুসলাহাত দিব তো এই জন্য আপনারা যদি আমি অযোগ্য আপনাদের খুশ কিসমত যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় দিন দিন কিন্তু লোক বেশি হইতেছে হইতেছে জি আমার দ্বারা জীবন হইল সন্দীপের হযরত আমাদের দেশে আসছেন 1400 তখন হযরত কোন লোক আছেন না এই কুমরাদি মাদ্রাসা মানা আবু সাইদ সাহ কুমরাদি মাদ্রাসা আর গাড়ি আবু সাত্তার সাহ এই দুই জনই হযরত লইলে কলেজের স্কুলের কথা বলছি সমস্ত হালত হস্তে জানাইছি হজের মনোযোগটা ঘটনা ঘটনা আমার কথা শুনছি আর নিজেকে মনে করছি হস্তা অনেক ভালোবাসে অনেক মহব্বত করে এই অনুভূতির কারণে মানে মানে এটাই নজর এটাই কি তাওয়াজ এবং এই এই আন্তরিক অবস্থাটা আমার ভিতরে ক্রিয়া করছে এবং এই মহব্বত আমাকে কি এই মেহনতের মধ্যে লাগাই আছে আর এই জন্য মানে
অন্যদিকে আমি মনোনিবেশ করতে পারি না। আমার কোন মালানি আমি সাধনা করে আল্লাহ পাবো আমার দুইজন বলেছে না তুই এম এস সি ভর্তি হো মাস্টার্স এম এস সি আমার আমি ওই না আমার টাকা সম্ভব এখন আমি আমার সাহেবের পোস্তানি হয়ে বুঝছি অর্থাৎ আমার প্রতি অন্য আগ্রহের সাথে মানে আমার প্রতি মনোযোগ দিচ্ছে এবং হযরত চাইছে বা কাউসা কেউ তো করে না হযরতই কথা বলি আলে বল আমার দম পাইতে পাইতে হযরত কিছু কিছু বুঝছে বাসা বাসা হযরত লাগে দেখাইছে অর্থাৎ দেখি হযরতের তুমি করো তোমার দিকে প্রশ্ন করতেছি তুমি করো তোমার দ্বারা হবে তুমি পারবা এই উৎসব প্রসাদ দিয়ে মানে আমাকে মানে আগে পাইছে যদি এটা এর পরবর্তী সময়ে যদি হযরতের সাথে আমার সম্পর্কটা আমার দ্বারা হতো কেন হযরতের নজর হইলাম না হযরত আমার প্রতি মনোযোগ দিতে পারত না আর হযরত কথা বলতাম না আলেম আমার তো বিরিগি দিয়ে দিত আলেম লোক আর লোক হাজার হাজার মুড়ি রাঞ্চ করে হযরত হয়ে গেছে এতে গেলে দুই বছর আগে নর্থ বেঙ্গল ভাঙ্গি আইসি নিয়ে মোদীর নগর বোয়া হ্যাঁ প্রভাবশালী লোক না এতদিনে ওনারা সমাজের মানে প্রতিষ্ঠিত হয়ে গেছে না শত শত ছাত্র ওনার বড় বড় প্রতিষ্ঠিত হেরা হলে শায়েক না এলাকা দুনিয়ার লাগে শায়েক না তাই হেরা তো কিমত জেনটা কত হস্ত আবার কি কিমত অনুযায়ী কত বসে হস্ত বুঝলেন ও আমাদেরকে স্পেশাল কই জানাবো হ্যাঁ এখন ধরেন বসে থাকতে কষ্ট হইতেছে দীর্ঘ সময় বসে গেছে আমার কি কষ্ট কমাইতেছে আমাকে বই শুনতেছে আমি যে অসুস্থ মানুষের কথা বলতেছি আমার কি কষ্ট হয় না আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি মোজাহাদা ছাড়া কোনো জিনিস খাইতে নেই এখন মন কইব কিন্তু ঘুরাই ভাই বুঝে থাকি হবেন না করতে এখন মনের বিরুদ্ধে চলার জন্যই তো আমরা এখানে ট্রেনিং নিতে আসি ঠিক না সারা জীবন তো মন চাই জীবন জীবন কাটাই না মনে দিলে করছি না করছি না মনে যা করছে মনে ডিরেকশন অনুযায়ী আমরা চলছি কিন্তু এই জন্যই তো আমরা মানে পথ হারা পথপ্রষ্ট হয়ে গেছি রাস্তা হারাই গেছে এখন আমরা মনের গোলামি জিন জিন কেটে দিই আমাদেরকে আল্লাহর গোলামে গোলামের জিনজিন মানে পরিণত হবে এখন আমার কথা হইল আপনারা আনন্দিত হওয়া দরকার আপনাদের কি আনন্দিত হওয়া দরকার ব্যতীত না দেখ লঞ্চ বইরে বইরে যায় কিন মনে করে না আর লঞ্চ বইরে বইরে যায় হ্যাঁ গেলে উদয় পাই না বলে মেরাজ হ্যাঁ গেলে মেরাজ পাইলেন না মানুষ দেখে কত মত হয়েছে
আমরা কি নিয়ত আমরা জানেন আমার এখানে লোকজন কম তামসা দেখছেন দেখছেন আছেন আইসেন আমরা আছেন ঠিক আল্লাহ আল্লাহ ঠিক আছে না আর আমি 10% আমার লোকদের কাছে চিনি না বলছেন নতুন যারা আসার দিন চিনি ফেলবো ইনশাল্লাহ আর যারা আমাকে মহব্বত করবেন মহব্বত করেন আমি আপনাদেরকে মহব্বত করি বলেন কারণ আপনাদের মহব্বত করি তা না আমিও আপনাদের আপনাকে ভালোবাসি আমিও আপনার সাক্ষাৎ পাখান করি আল্লাহ আপনি যদি না আসেন আমার মনে ব্যথা লাগে বুঝেন কি বুঝেন যাকে আমি প্যার করি ভালোবাসি তাকে না দেখলে আমার কাছে অশান্তি লাগে যে ছাত্রকে শিক্ষক মহব্বত করে ভালোবাসে এই ছাত্র যদি ক্লাসের মধ্যে অ্যাটেন্ড না করে এদিন এদিন স্যার পড়াই এ বকর সকাল আলাদা অবস্থা হয়ে যায় ঠিক না ওই ছাত্র তোমরা কিন্তু নিয়ে যা এই অর্থটা বুঝো তিনজন ছাত্র আছে যে ছাত্ররা শিক্ষককে পছন্দ করে মহব্বত করে হ্যাঁ যদি বাচ্চাটা স্যাররা পড়াই তো এই ফাঁকিবাজি কইরা ক্লাস ক্লাস শেষ নাকি বলা বলা স্যার আপনারা মাদ্রাসা পড়ান বুঝেন না এটা আপনারা সবচেয়ে ভালো বুঝেন ঠিক তদ্রুপ এই এই রাস্তা তো সেম মানে শায়েখের যদি লিমিটেড ছাত্র থাকে শায়েখ 100% মনোযোগ দিয়ে তাকে তরগিব দিয়ে আগে বাড়াই দিতে চেষ্টা করে প্রাণপণে চেষ্টা করে আর আল্লাহ কখন তার মনে বাচ্চাকে পূর্ণ করে তাকে সাহায্য করে এই জন্য তার দ্বারা কি লোক বনে যায় লোক বনে যেমন আমি আমি ওদমকে হজরতে 100% নজর দিছি মনোযোগ দিছি আমি এতদিন মনোযোগ দিছিলাম না এতদিনে আমি তোমার তোমাদের কি তোমার প্রতি মনোযোগ দিলাম এটা হজরতের মুক্তি মনোযোগ ছাড়া মনোযোগ শায়েখে মনোযোগ ছাড়া কোনো কোনো মুরির আগে পাঠ করতে বুঝছেন এখন মনোযোগ আপনি ক্যামেরা গাইড নিয়ে পেরে আপনার দাম নেই বুঝছেন ইও বুঝাইতেছি না সমাজের ভালো অঞ্চল চেহারায় পড়ে ভালো তো তুমি না তুমি আপনি একটা লোককে কিভাবে বায়াস করবেন আপনার দিকে এটা আপনার ক্যাপাসিটি নাকি কর ক্যাপাসিটি দ্বারা কি আপনি পাবেন না হাসরের মাধ্যমে এইরকম হয় ক্যাপাসিটির মাধ্যমে হয়ে যাইব যারা খালাক মানুষ এরা সকলের দুই বিপদ মুক্ত হয় আর যেটা বেগ কল আমার মতন বল ইত্যাদি আটকা পড়ে বুঝেন বুঝেননি বুঝেন না যেমন এক কিতাবের মধ্যে আসেন তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আমি নিজে বসছি এমিয়া সকল লোক খারাপ হইল অনেক লোকের ফায়সালা জান্নাত হয়ে যাবে বুঝেন কাউকে অবজ্ঞা করার কোনো জোর নাই জাহেল হইয়া তাকে হ্যাঁ এড়ায় যাওয়ার কোনো জোরেই অনেক কাট্টা লোক ফার হয়ে যাবে আসলে মেদন তার কি ওই সালাকি খেলো সালাক আছে না হ্যাঁ লোক সালাকি আছে কি বল সালাকি আল্লাহর কাছে সেই জগতের সালাকি বৈধ এখানে সালাকি কি অবৈধ বুঝেন না কথা আল্লাহ যায় বান্দা আমার আমাকে ভয় করুক আল্লাহ কি চায় বান্দা আমাকে ভয় করুক আচ্ছা সমাজের মধ্যে দুনিয়া তো দেখেন যদি আপনি কোনো মানুষকে ভয় পান তো হ্যাঁ আমি হতে খুশি লাগবো দলাই চল তা যা তোর লাগিয়ে আমি আছি কি কর আর যদি আর যদি সিনা টানা দেয় আর যদি কোনো বেড়ায় সিনা টানা দেয় রে বেড়া হয়ে চোখে রে সিনা টানা দেয় সাবান লোকে বা শীত করে ঠিক করে আলাপ করে কি কর আর যদি আর যদি বাস আসা আমরা তো সারাদিন আমরা ডলাইছি কলম নেই ডলাই তো আপনি দেখছেন যে আমি নসরের মহিলা মোড়া হয়ে গেছে যা যা বেড়া এ একটা সাথে ছেলে এ একটা সাথে তাই কি কর হ্যাঁ আল্লাহ ভাগ যে বান্দা আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতি খুশি হইয়া যান সন্তুষ্ট হইয়া যান এখন আল্লাহ তো জান নব তুমি এইগুলি রে যে নাকি ওই যে পেপর আল্লাহ রে কি ও সোয়াটটা করে না হ্যাঁ আল্লাহকে কি ডিনাই করে চলে আল্লাহর আল্লাহকে সে জমা খরচ দেয় না আল্লাহর পরে সে বেপরোয়া এইটা দুই জাহান্নাম দিবে
বুঝলেন? এইগুলিকে কি জাহান্নামে ঘুরিয়ে দিব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হযরত রহমতুল্লাহের খুব মহব্বতের ছিলেন কাউসার সাহেব, হযরত তাকে খেলাফত দিয়েছেন, হযরত তার ছেলেদেরকেও খেলাফত দেন নাই, জামাইদেরকেও খেলাফত দেন নাই। জামাইরে তো সবাই বড় বড় আলেম, বড় বড় আলেমদের কাছে মেয়ে বিয়ে দিচ্ছেন, কিন্তু খেলাফত একজনকেও দেন না। সাত ছেলে ছিল, কাউকে খেলাফত দেন না, ইনাকে দিছেন, সবাই কবরে চলিয়ে গেছে, কেবল উনি দুনিয়াতে আছেন, আর কেউ নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, মারফতের কথা, তসাফের কথা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, কারণ এই কথা বুঝানোর জন্য এই রাস্তা অতিক্রম করা লাগে। বড় আলেম হওয়া সম্ভব, বড় মাওলানা মুফতি হওয়া সম্ভব, কিন্তু মারফতের কথা বুঝানোর জন্য মারফতের রাস্তা অতিক্রম করা লাগে। যতক্ষণ পর্যন্ত কেউ মারফতের রাস্তা অতিক্রম করে না, ততক্ষণ পর্যন্ত সে বুঝেও না, বুঝাইতেও পারে না।